بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন দিনের যাবতীয় বিধিবিধান ওহির মাধ্যমে কোরআন সুন্নাই নাজিল করেছেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুস্পষ্টভাবে শিখিয়েছেন বুঝিয়েছেন। আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি মঙ্গলবারে এই বছর 1440 সিজিরিতে চলছে ইলমুল ফারায়েজ সম্পর্কে বা ইলমুল মিরাস ফিখুল মাওয়ারিস ধন সম্পদের ভাগ বণ্টনের বিদ্যা এ সম্পর্কে 21টি পর্ব অলরেডি আমাদের হয়ে গেছে। আমরা আর অল্প কিছু আলোচনা করব, প্রায় যেগুলো গুরুত্বপূর্ণ আলোচনা সাধারণ মানুষদের জন্য সেগুলি হয়ে গেছে, আর বেশ কিছু আলোচনা রয়েছে খুব সূক্ষ্ম, আর সেগুলি বোঝার জন্য কিছু শরীয়তের আরও অতিরিক্ত নলেজের প্রয়োজন রয়েছে, আর সেগুলি আম জনগণের প্রয়োজনও না, যার ফলে আর না বাড়িয়ে আমরা এখন বাস্তবে ওগুলোকে এক্সারসাইজের মাধ্যমে চর্চার মাধ্যমে অনুশীলনের মাধ্যমে আমরা সেগুলিকে শিখাবার চেষ্টা করব বা নিজেরা শিখব। আমরা যে কিতাব থেকে আলোচনা করেছি ইলমুল ফারায়েজের কিতাবুল ফারায়েজ শেখ আব্দুস সামাদ আল কাতিব রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব থেকে, তার কিতাবের তরতিব সিরিয়াল খুব সুন্দর, আর এই কিতাবটি মদিনা ইউনিভার্সিটিতে সানবিয়াত অর্থাৎ উচ্চ মাধ্যমিকে পড়া হয় পাঠ্যপুস্তক, আর তারপরে কুল্লিয়াতে কলেজ লেভেলে পড়া হয় শেখ সালেহুল ফাউজান হাফেজাহুল্লাহ তাআলার কিতাব, আমরা ওইটাই পড়েছি, ওটা আর একটু উন্নত, মানে শিক্ষাগত যোগ্যতার আরো বেশি প্রয়োজন রয়েছে। এতে যেসব আলোচনাগুলি করলাম এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আছে যেটা আমরা ছোটকাল থেকে পড়েছি, যখন ফারায়েজের কিতাব সেরাজির নামে পরিচিত যেটা কমি মাদ্রাসায় বা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় ভারত বাংলাদেশ পাকিস্তানে হানাফি মাজহাবের ফারায়েজের কিতাবটি, ওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় পড়েছিলাম, সেটা হচ্ছে অবস্থাগুলি, অবস্থা যারা ওয়ারিস হবে ওয়ারিসিনদের অবস্থা আহওয়ালুল ওয়ারাসা, এটা দেখলাম যে এই কিতাবে ওইভাবে বর্ণনা করা হয়নি, অন্যভাবে বর্ণনা করা হয়েছে, যেমন যারা ওয়ারেসিন তারা কখন কি পাবে বেশ কিছু শর্তের সাথে, এইরকম যদি হয় ওই শর্তগুলি অবস্থা, আসলে এই শর্তে এতটা পাবে, এই শর্তে এতটা পাবে, এই শর্তে এতটা পাবে, এইভাবে কিন্তু আমরা পড়েছি তাই না। যেমন স্বামী কয়টি অবস্থা এভাবে পড়িনি, কিন্তু পড়েছি যে স্বামী যদি স্ত্রী ছেলে মেয়ে না থাকে তাহলে অর্ধেক পাবে, ছেলে মেয়ে না থাকে তাহলে অর্ধেক পাবে, আর ছেলে মেয়ে যদি থাকে স্বামী 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 কত পাবে, হ্যাঁ ছেলে মেয়ে থাকলে চার মাস হচ্ছে যাবে, ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়ে নাই অর্ধেক পুরো ধন সম্পদের, স্ত্রী ছেলে মেয়ে স্ত্রী মারা গেছে মৃত স্ত্রী, আর ছেলে মেয়ে যদি থাকে তাহলে ওর অর্ধেক, মানে কারণ এখানে লক্ষ্য রাখা হয়েছে ছেলে মেয়েদের, ছেলে মেয়েরা আছে তো ওদের প্রয়োজন বেশি, সুতরাং বা ওদের হক বেশি, সুতরাং এখানে
যদি স্বামীকে অর্ধেক দিয়ে দেওয়া হয় তাহলে ছেলে মেয়ে কয়েকজন থাকলে তো হ্যাঁ স্বামীর চাইতে কম পেয়ে যাবে, অথচ এগুলো ছেলে মেয়ে, এইটা যেন না চার আনা নিয়ে গেল, বাকি বারো আনা এখনো থাকছে, ছেলে মেয়ের সংখ্যা কম থাকলে বেশি পাবে বা বেশি থাকলে কম পাবে। ছেলে মেয়ে থাকলে কি পাবে, ছেলে মেয়ে না থাকলে কি পাবে, শর্ত হিসাবে বর্ণনা করা যেতে পারে যেটা কিতাব বর্ণনা করা হয়েছে, আবার অবস্থা হিসাবে বর্ণনা করা যেতে পারে যেটা বুঝতে বেশি সহজ। অর্থাৎ এইভাবে সেটা বোঝানো হয়েছে যে স্বামীর দুটি অবস্থা রয়েছে, স্বামী হচ্ছে ওয়ারেস, স্বামী হচ্ছে ওয়ারেস, এখানে মৃত যেহেতু স্ত্রী স্বামীর দুটো অবস্থা রয়েছে, এক অবস্থায় অর্ধেক পাবে আর এক অবস্থায় চতুর্থ অংশ পাবে, স্ত্রীর দুটো অবস্থা রয়েছে, এক অবস্থায় এই পাবে আর এক অবস্থায় এই পাবে, এইভাবে এইভাবে বুঝে। আর এইগুলি এমনই বিষয় আজকের বিষয়টি বা আজকে হয়তো শেষ হবে না, আরেক সপ্তাহ লাগতে পারে, এগুলি মুখস্থ রাখা ফরজ, না হলে আপনি কি করে দিবেন, জানাই না থাকে কতটা দিতে হবে তো কি করে আপনি ফরাইজ করবেন, অসম্ভব কথা। তো এই বিষয়গুলি অত্যন্ত জরুরি যা আজকে শুনবেন বা পড়বেন। আলোচনা শুরু করার আগে যে কিতাব থেকে এগুলো আমি কালেকশন করেছি, বলছেন যে যারা ওয়ারেস হয় তারা দুই ভাগে বিভক্ত, এটা তো জানা আছে, একদল হচ্ছে হ্যাঁ আসহাবুল ফুরুজ বা জাবুল ফুরুজ, হ্যাঁ যাদের জন্য আল্লাহ কি করেছেন পরিমাণ ফরজ করেছেন মানে নির্ধারিত করেছেন, হ্যাঁ আমরা ফরজ সালাতকে ফরজ সালাত বলছি, ফরজ মানে বাধ্যতামূলক, আর ফরজ মানে পরিমাণ নির্ধারিত, এই যে পরিমাণ নির্ধারিত জোহরে চার পরিমাণ নির্ধারিত, আর ও টাইম টেবিল হ্যাঁ নির্ধারিত এই সময়ে পড়তে হবে, এই অর্থে ওইগুলো ফরজ, জি হ্যাঁ ফরজ মানে নির্ধারিত, আসলে নির্ধারিত। তো একদল হচ্ছে যারা আসহাবুল ফুরুজ মানে যাদের জন্য আল্লাহ পরিমাণ সুনির্ধারিত করেছেন যে তোমরা এতটাই পাবে, আর একদল হচ্ছে আসাবা তাসিবের মাধ্যমে দেওয়া হবে, অর্থাৎ তাদের জন্য পরিমাণ নির্ধারিত নেই, যাদের জন্য পরিমাণ নির্ধারিত আছে ওরা নেওয়ার পরে যা কিছু বাঁচবে তারা নিতে পারবে, অল্প বাঁচলে অল্প আর বেশি বাঁচলে বেশি। তারপরে যারা আসহাবুল ফুরুদ মানে যাদের জন্য পরিমাণ নির্ধারিত রয়েছে ওরা দুই ভাগে বিভক্ত, এটা বলা যেতে পারে নর আর নারী, নর নারী যাদের জন্য পরিমাণ নির্ধারিত রয়েছে কিছু আছে পুরুষ আর কিছু নারী। নারীদের ক্ষেত্রে বলছেন এভাবে আলোচনা করা হয়নি, এই কিতাবের এই পয়েন্টগুলি খুব সুন্দর, বলছেন আল্লাযীনা ইয়ারিসুনা বিল ফারযি মিনাল ওয়ারাসা জামিউন নিসা ইল্লাল মুতিকা, বলছেন যে মহিলারা যে ওয়ারিস হবে ফরজ হিসাবে মানে নির্ধারিত পরিমাণ হিসাবে তারা ওয়ারিস হচ্ছে, অর্থাৎ তাদের জন্য পরিমাণ নির্ধারিত রয়েছে সকল নারী, সকল নারীদের জন্য পরিমাণ নির্ধারিত হয়েছে, ইল্লাল মুতিকা একমাত্র সেই মহিলা সেই নারী যে গোলাম দাসকে দাসীকে কি করেছে স্বাধীন করেছে, এই স্বাধীন করার মাধ্যমে ওয়ালার মাধ্যমে যে কি হয়েছে ওয়ারিস হয়েছে। ওয়ারিস হওয়ার মাধ্যমগুলি তো মনে আছে কিভাবে ওয়ারিস হয়, কি সম্পর্কের ভিত্তিতে আপনি কারো ওয়ারিস হবেন, কারণ কি আপনি কারো ওয়ারিস হচ্ছেন কারো হচ্ছেন না কেন, এটা হচ্ছে বংশীয় সম্পর্ক, আরেকটা হচ্ছে ওয়ালার সম্পর্ক, এটা তিন নম্বর, এটা দুই নম্বর আরেকটা আছে হ্যাঁ বৈবাহিক সম্পর্ক, স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর কি সম্পর্ক বংশের, হ্যাঁ অনেক সব বংশ তো দূরের কথা, আপনার ভাষারই না, আফ্রিকায় কেউ বিয়ে করেছেন হ্যাঁ করেছে গেছে তাই না, ইউরোপ কালকে কথা বলছিলাম ইউরোপের কোন দেশে, তারপর জিজ্ঞেস করলাম যে এখানকার যে বাঙালি মুসলিমরা রয়েছে ওরা কি সাদা শ্বেতাঙ্গ বিয়ে করে বা কৃষ্ণাঙ্গ বিয়ে করে না শুধু এশিয়ান, এশিয়ান বলতে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এসব মিলে বিয়ে শাদী হচ্ছে, হয়তো পাকিস্তানের বাংলাদেশিদের সাথে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে, এরকম শুধু এইরকম সীমিত
নাকি সাদা কালোদের সাথে? বলছে সাদা কালোদের সাথে অনেক আছে, মিক্সচার অনেক আছে, মহিলা হয়তো বাংলাদেশি কালো বিয়ে হয়েছে অথবা সাদাদের সাথে বিয়ে হয়েছে, অথবা বাঙালি পুরুষ বিয়ে করেছে সাদা অথবা কালো আফ্রিকান, ওখানে কোনো ব্যাপার এনে সব চলছে ওখানে গিয়ে। জি হ্যাঁ, ওইখানে গিয়ে ওইসব বংশীয় টান আমাদের এলাকার হইতে হবে, তারপরে আমাদের বংশের হইতে হবে, আমাদের ক্যাটাগরির হইতে হবে কাস্ট, হ্যাঁ ভূইয়া তো ভূইয়া হইতে হবে, এসব কিচ্ছু নেই, কিছু নেই। কি বলছিলাম তাহলে? বৈবাহিক সম্পর্কের মাধ্যমে। আর তিন নম্বর হচ্ছে ওয়ালা, গোলাম দাস দাসীকে স্বাধীন করার কারণে। এটি হচ্ছে আসবাবুল ইরসালাসা তিনটি। যেসব মহিলারা ওয়ারিস হবে তারা সকলেই ফরজ হিসাবে, মানে তাদের জন্য পরিমাণ নির্ধারিত রয়েছে, ইল্লাল মুত্তাকা, একমাত্র স্বাধীনকারী যে মহিলা স্বাধীন করেছে কোনো দাস দাসী। আর পুরুষদের মধ্যে থেকে ওয়াল্লাযী ইয়ারিসু বিল ফরজ মিনার রিজালি আরবা ফাকাত, আর যারা নির্ধারিত পরিমাণ পেয়ে সাহেবে ফরজ হবে পুরুষদের মধ্যে থেকে, পুরুষদের মধ্যে থেকে যাদের জন্য পরিমাণ নির্ধারিত রয়েছে এরা মাত্র চারজন, এরা মাত্র চারজন। একজন হচ্ছে আল আব, বাপ, পরিমাণ নির্ধারিত আছে, জদ, দাদা, ওয়াজওয়াজ, স্বামী, স্বামী, ওয়াল আখলে ওম, আর বই পিতৃয়, মা শরিক, মায়ের শরিক মানে পিতা ভিন্ন, পিতা বই, বই পিতৃয় ভাই, চারটা পুরুষ হলো কিনা, চারটা পুরুষ। এদের ছাড়া, এদের ছাড়া, এই চারজন ছাড়া যারাই রয়েছে পুরুষদের মধ্যে থেকে তারা আসাবা হয়ে ওয়ারিস হবে। যেমন ছেলে আসাবা যা বাঁচবে পাবে, ছেলের ছেলে, ছেলের ছেলের ছেলে নিচে যত যাবে, ভাই, সহদর ভাই, সৎ ভাই, ওই মাতৃয় ভাই, চাচা, চাচা তো ভাই, আসবাস। এখন তারপরে লেখ করলে হালাত মাইয়ারেস বিল ফরজ মিনাল ওয়ারাসা, ওয়ারেসিনদের মধ্য থেকে যারা ফরজ হিসাবে ওয়ারিস হয়, মানে যাদের জন্য পরিমাণ নির্ধারিত রয়েছে তাদের অবস্থাগুলি, হালাত। আমাদের আজকের মূল বিষয়বস্তু এখন শুরু করতে যাচ্ছি, সেটি হচ্ছে ওয়ারেসিনদের অবস্থা সহজ ভাষায়, বা উত্তরাধিকারীদের অবস্থা, উত্তরাধিকারী যারা ধন সম্পদের ভাগ পাবে তাদের অবস্থা সমূহ। এদের সম্পর্কে ওলামারা বিভিন্ন দিক আলোচনা করে দেখেছেন যে চল্লিশটি অবস্থা রয়েছে, চল্লিশটি অবস্থা রয়েছে। এই মর্মে একটি কিতাব লিখেছেন একজন লেখক, আত্তহফাতুস সান্নিয়া বা সুন্নিয়া দুটিকে পড়া যেতে পারে, সেটা হচ্ছে ফি আহওয়ালিল ওয়ারাসাতিল আরবাইনিয়া, আরবাইন মানে চল্লিশ, ওয়ারেসিনদের চল্লিশটি অবস্থা সম্পর্কে। এই চল্লিশটি অবস্থা আমরা ধারাবাহিক আলোচনা করব, এগুলো যদি মুখস্থ করে নেন তাহলে আপনার সামনে যখনই আসবে কোন একটা মাসলা, তাতে কয়েকজন পুরুষ নারী আছে যে আমার একজন আপনজন মারা গেছে, বাপ অথবা ছেলে মারা গেছে, জীবিত আছে কাছে, সাথে সাথে আপনি ভাগ করে দিতে পারবেন, কারণ আপনার হালাত অবস্থা জানা আছে যে কে কোন অবস্থায় কতটা পাবে, কে কোন অবস্থায় কত পাবে, কারণ একজন বিভিন্ন অবস্থা বিভিন্ন রকম পাবে, সবসময় একরকম দিতে পারবেন না। এই আলোচনাগুলি আমরা এখন করি। এখানে আলোচনা শুরু করার আগে যদি জিজ্ঞেস করি, মনে হয় মনে নেই, পুরুষদের মধ্য থেকে কতজন আসাবুল ফুরুদ রয়েছে বা ওয়ারিস রয়েছে, আসাবুল ফুরুদ ওয়ারিস না, এটা তো ওই ফরজ, ফরজ হিসাবে চারজন হবে, কিন্তু টোটাল ওয়ারেসিন কতজন? হ্যাঁ হ্যাঁ মনে আছে, মনে নেই, ওয়ারেসুন মিনার রিজাল, ওয়ারেসুন মিনার নিসা, পনেরো আর দশ, পনেরো আর দশ। হ্যাঁ, কিতাবের পাতা নম্বর যদি কারোর কাছে কিতাব থাকে তো পাতা নম্বরটা আবার বলে দিই, দেখেন বলছেন লেখক পৃষ্ঠা নম্বর ৩৬ ৩৭ ৩৮ এগুলিতে আছে, বাবুল ওয়ারেসিন মিনার রিজাল ওয়াল ওয়ারেসাত মিনার নিসা। এই অধ্যায় হচ্ছে পুরুষ ওয়ারেসদের সম্পর্কে,
আর নারী ওয়ারিসদের সম্পর্কে। প্রথম হচ্ছে আল ওয়ারিস মিনাল রিজাল, পুরুষ ওয়ারিসি, পুরুষ উত্তরাধিকারী গণ, ওহম খামসাতা আশারা, তারা হচ্ছে পনেরো জন। তাহলে পুরুষ পনেরো জন ওয়ারিস হবে, পনেরো জন ওয়ারিস হবে, একসাথে পনেরো জন হবে না, কেউ কেউ কখনো কখনো বঞ্চিত হবে। যেমন একটা চ্যাপ্টার এই জন্য পড়ানো হয়েছে হাজবের আর সৃষ্টি করছে পুরুষ, ওই যদি আর সামনে না পড়তো তো ওয়ারিস হইতো, তাহলে পনেরো জন তো একসাথে হবে হবে না, কিন্তু এরা ওয়ারিস হওয়ার অধিকার রাখে কখনো কখনো হইলেও। এই পনেরো জন হয়ে গেল আল ওয়ারেসাত মিনান্নিসা, নারী ওয়ারেসিন বা নারী ওয়ারেসাত, নারী উত্তরাধিকারিণী, ওহন্না আশর, তারা হচ্ছে দশ জন, তারা হচ্ছে দশ জন। তাহলে পনেরো দশ পঁচিশ জন, এগুলো আমরা আলোচনা করেছি আর বিভিন্ন পর্বগুলিতে আছে। কেন বললাম, যাতে করে একটু আমাদের আবার মেমোরিতে এই কথাগুলি কিরে যায়, তাজা হয়ে যায়, তাজা হয়ে যায়। এখন আসেন এই পঁচিশ জন সম্পর্কে, তাহলে আমরা জানি এদের অবস্থান। প্রথম শুরু করেছেন মেয়েদি, কারণ মেয়েরা সবগুলি প্রায় কি সাহেবে ফরজ, হ্যাঁ মানে তাদের জন্য পরিমাণ নির্ধারিত আছে, এই জন্য মেয়েদি শুরু করা হয়েছে। আল বিন্তু লাহা সালাসু হালাত, মেয়ের তিনটি অবস্থা রয়েছে। কার মেয়ে? মৃতের মেয়ে। যখনই কোনো আলোচনা হবে আপনার বারবার বলার দরকার, আমি কেন বলছি যাতে করে এই কথা আপনার ভুল না, এটা হচ্ছে আপনার সেন্টার পয়েন্ট। কারণ অনেকে বলতে যায় না, হ্যাঁ মেয়েদের সাথে সম্পৃক্ত করে বলতে হবে। জিজ্ঞাসাকারী এসে ওর নিজের সাথে সম্পৃক্ত করে মাসলা জিজ্ঞেস করছে, তার তো উত্তর ভুল হয়ে যাবে। কারণ যিনি উত্তর দেবেন আলেম, তিনি তো মাসলা তরিকে বুঝলেন যে মাইয়াতের সাথে সম্পর্কিত বলতে হয়। এসে বলছেন যে আমার মা আছে আর আমার ভাই আছে আর বোন আছে, কি কতজন পাবে, কি বুঝবে আমার মা আছে আপনার মা, কিন্তু মাইয়াতের কে? মাইয়া যদি আপনার বাপ হয় তার স্ত্রী, তাহলে বলতে হবে যে একজন মৃত, তার স্ত্রী আছে, তার ছেলে আছে, এত মেয়ে আছে, এভাবে বুঝতে পেরেছেন। বলছেন যে আলবিন্তু লাহা সালাসু হালাত, মেয়ের বা কন্যার তিনটি অবস্থা রয়েছে। আল হালাতুল উলা, প্রথম অবস্থা হচ্ছে আন-নিসফু, অর্ধেক পাবে। জি, কখন? লিল ওয়াহিদাতি, এক মেয়ে হইলে, হ্যাঁ তার সাথে সাথে, এটা শর্ত, এক মেয়ে হইতে হবে, দুই বা তার বেশি হলে হবে না, আর তার সাথে সাথে ওই মেয়েকে, একজন মেয়েকে আসা বা বানানেওয়ালা কোন পুরুষ যেন না থাকে। কারণ মেয়ে আছে আর তার সাথে এক ছেলে আছে, তখন অর্ধেক পাবে, কারণ আসবা বানানেওয়ালা হয়ে গেল একজন, ওর ভাই, মেয়ের ভাই। যখন তার কোনো আসবা বানানেওয়ালা পুরুষ না থাকবে, ওয়ালা মুমাসেল, অথবা তার মতো কেউ না থাকবে, তার মতো হচ্ছে আরেক মেয়ে, তখনও পাবে না। তাহলে এইভাবে অবস্থাটাকে মনে রাখতে হবে। প্রথম অবস্থা হচ্ছে অর্ধেক পাবে কখন, যখন তাকে আশা বা বানার কোনো পুরুষ নেই আর তার মতো কেউ নেই, মানে আরেকজন তার বোন কেউ নেই। দ্বিতীয় অবস্থা আল হালাতুস সানিয়া, আস-সুলুসান, দুই তৃতীয় অংশ পাবে। কখন দুই তৃতীয়ংশ মেয়েরা পাবে? লিল ইসনাতাইনি ফা আকসার, দুই মেয়ে হলে বা তার বেশি, দুই মেয়ে ততোধিক, দুই মেয়ে হলে দুই তৃতীয় অংশ পাবে, দুই মেয়ে বা তার বেশি হলে। কিন্তু একটি শর্ত তার সাথে আছে অবস্থায়, ইযা লাম ইয়াকুল লাহুমা মুআসসিব, ওই দুই মেয়েকে আসাবা বানানোওয়ালা কেউ যেন পুরুষ না হয়। অর্থাৎ দুই মেয়ে আছে মাইয়াতের আর তার সাথে এক ভাই আছে, তাহলে কি দুই তৃতীয় অংশ পাবে? না পাবে, তখন অবস্থা পাল্টিয়ে যাবে, তখন তৃতীয় অবস্থা আসবে, হালাতুস সালিসাহ, তৃতীয় অবস্থা। জি, তৃতীয় অবস্থা হচ্ছে তাসিবুহা বিল ইবনে, মেয়েকে আসবাব বানিয়ে দেওয়া হবে বিল ইবনে, মাইয়াতের ছেলে থাকার কারণে, যে তৃতীয় অবস্থা, মাইয়াত মৃত আর তার এক মেয়ে আছে, এক ছেলে আছে, এখন কি করে ভাগ্য দিবেন? এখানে বলবেন মেয়ে এখানে ফরজ হিসাবে পাচ্ছে না, অর্ধেক ফরজ হিসেবে পাওয়া, আর একটা ফরজ হচ্ছে দুই তৃতীয় অংশ, কোনটাই পাচ্ছে না। কি পাচ্ছে এখানে? লিজাকারে মিসলু হাজিল উনসাই,
যে কোরআনে কারিমের ফারায়েজের আয়াতের শুরু প্রথম অংশ ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযাকারি মিছল হাযাল হুসাইন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দান করেছেন বা ওসিয়ত করেছেন ফি আওলাদিকুম তোমাদের সন্তান সন্ততিদের ক্ষেত্রে যে লিযাকারি পুরুষকে মানে ছেলে সন্তানকে দেবে মিছল হাযাল হুসাইন দুই মেয়ের সমান এইখানে এই অবস্থা প্রযোজ্য তৃতীয় হালাতে তৃতীয় অবস্থা থাকবে তিনটা অবস্থা যদি মনে থাকে তো ফারাজ করতে পারবে না হলে করতে পারবে না আগামী সপ্তাহে কিন্তু শুনবো আবার বলছি দ্বিতীয় মেয়ে মহিলা বিনতুল ইবন ছেলের মেয়ে বা ছেলের মেয়েরা প্রথম মেয়ের অবস্থা হলো আর তারপরে ছেলের মেয়ের বা ছেলের মেয়েদের অবস্থা লাহ খামসু হালাতিন ছেলের বা ছেলেদের মেয়েদের অবস্থা হচ্ছে পাঁচটি অবস্থা আল্লাহ হালাতুল উলা প্রথম অবস্থা আন্নিসুলিল ওয়াহিদা ছেলের মেয়ে যদি থাকে তাহলে অর্ধেক পাবে কখন ইযা লাম ইয়াকুলিল মাইয়্যিতু ওয়ালাদু সুলবিন যখন মৃত ব্যক্তির আপন কোনো সন্তান সত্তিতে নেই নিজের ছেলে মেয়ে নেই ছেলের মেয়ে আছে কিন্তু নিজের ছেলে মেয়ে নেই কেমন কথা হলে তো এই ছেলের মেয়ে কোথেকে আসলো তাহলে মাশাআল্লাহ বুঝেছি এটা পরীক্ষা করছে আপনাদের ধরে জি ওয়ালাহ মুআসসিব আর ওই ছেলের মেয়েকে আসা বা মানানোওয়ালা কোনো পুরুষ নেই অর্থাৎ ছেলের মেয়ের সাথে ওর কোনো ভাই নেই ছেলের মেয়ে আছে ছেলের ছেলে আছে তাহলে আসা বা মানানোওয়ালা হয়ে গেল এটাও নেই ওয়ালা মুআসসিল আর ওর সমতুল্য বা সম নেই ওর মতো কেউ নেই যেমন ছেলের এক মেয়ে আছে তখন অর্ধেক দুই মেয়ে যদি হয় মোমাসেল হয়ে গেল ওর সমকক্ষ সমতুল্য হয়ে গেল তখন দুই তৃতীয়াংশের অবস্থায় চলে যাবে তখন মেয়ের মতো যেমন বললাম দ্বিতীয় অবস্থা আলহালাতুসানিয়া দ্বিতীয় অবস্থা আসলোসানে লিলিসনাতাইন ছেলের মেয়ে দ্বিতীয় অবস্থা হচ্ছে দুই তৃতীয়াংশ পাবে যদি দুই ছেলের মেয়ে হয় মানে ছেলের দুই মেয়ে হয় ছেলের দুই মেয়ে হয় অথবা তার বেশি ততোধিক হয় কখন এটা এগুলি শর্ত ওই যে শরতগুলি পড়েছেন এই শর্ত এখানে এই কিতাবে শর্ত হিসাবে বর্ণনা করা হয়েছে যখন মাইয়েতের আপন সন্তান সন্ততি না থাকবে কারণ আপন সন্তান সন্ততি কাছের আর মাইয়েতের ছেলের সন্তান সন্ততি দূরের কাছের থাকতে দূরের পাবে না আর ওই দুই মেয়ে বা ততোধিক মেয়ে দুই মেয়ে ততোধিক এই মেয়েদের কেউ আসা বা মানানোওয়ালা নেই দুই মেয়ে বা পাঁচ মেয়ে আছে আর তার সাথে একটা ভাই আছে আপনাদের কারো একজনের উদাহরণ বলেন আপনার আব্বার কয় ছেলে মেয়ে দুই ছেলে দুই মেয়ে কিভাবে ভাগ হবে টাকা ভাগ না এখন কাকে কিভাবে ভাগ করে দেবেন আপনি কয় ভাগে ভাগ করবেন এখন এই যে তাসিলটা পড়েছেন এখন কয় ভাগে ভাগ করবেন এখানে মাথাপতি ভাগ করে দেওয়ার জন্য কারণ মেয়েদের দুই মেয়ের দুই ভাগ বসালেন আর দুই ছেলের দুদিনের চার ভাগ বসালেন তাহলে ছয় দিয়ে ভাগ ঠিক আছে কারো যদি এরকম থাকে ছেলের মেয়ের হ্যাঁ মানে ছেলে নেই একটা ছেলে ছিল হয়তো ছেলে নেই এখন ছেলের মেয়ে আছে তখন এই অবস্থাগুলি তখন আপনি ফিট করবেন ওখানে দ্বিতীয় অবস্থা চলছিল আমাদের আলোচনা তাই না হয়ে গেছে তৃতীয় অবস্থা হচ্ছে আলহালাতুসালিস আসদুস মাল বিনতি ষষ্ঠাংশ পাবে দেখেন কোথায় কোথায় চলে গেল অর্ধেক পাচ্ছিল দুই তৃতীয়াংশ পাচ্ছিল আর এখন তিন নম্বর অবস্থায় কত পাচ্ছে ছয় ভাগের এক ভাগ পাচ্ছে দুই ভাগের এক ভাগ পাচ্ছিল দুই ভাগের তিন ভাগ পাচ্ছিল ছেলের মেয়ের এখন ছয় ভাগের এক ভাগ পাচ্ছে ওই দাদির মতো দাদার মতো চলে গেল কোথায় ওই মা যে কিছু অবস্থাতে এরকম মা আছে দোষ কখনো ওইদিকে চলে গেল ষষ্ঠাংশ পাবে কখন কোন অবস্থায় মাল বিনতি সুলবিল ওয়াহিদা একটি আপন মেয়ে যদি থাকে মেয়েদের এখন এরকম অবস্থা নেন একজন লোক মারা গেল তার একটি মেয়ে আছে আর ছেলে সন্তান কেউ নেই এক মেয়ে আছে
আর একটা ছেলে ছিল মারা গেছে, ওই ছেলের ঘরের এক মেয়ে আছে, ছেলের এক মেয়ে আছে আর নিজের এক মেয়ে আছে, আর এখানে কেউ নেই, স্ত্রী থাকতে পারে, স্ত্রী থাকলে স্ত্রীকে যে মেয়েতে ছেলে মেয়ে থাকলে বা ছেলের ছেলের ছেলে মেয়ে থাকলে যেভাবে দিতে হয় অষ্টাংশ ওটা দিয়ে দিয়ে বাকিটা তখন ভাগ হবে। এখন এইখানে ভাগটা কেমন হবে এগুলো পড়েছেন কিন্তু? হ্যাঁ, তিন ভাগের দুই ভাগ, এই তিন ভাগের দুই ভাগের সিস্টেমটা কি হবে? নিজের মেয়ে কত পাবে মেয়েতের? অর্ধেক আসান নিজের মেয়ে, কারণ এক মেয়ে থাকলে কত পায়? এক মেয়ে অর্ধেক পেয়ে গেল। তো দুই তৃতীয়াংশ যে বললেন মেয়ে পক্ষের দুই তৃতীয়াংশ ম্যাক্সিমাম মেয়ে পক্ষের মধ্যে পড়ছে, যদিও দূরের মেয়ে মানে ছেলের মেয়ে একটা আর একটা আপন মেয়ে, তো আপন মেয়ে যেহেতু কাছের সে অর্ধেক নিয়ে গেল, দুই তৃতীয়াংশের মধ্যে আর বাঁচলো কত ভগ্নাংশে? মাশাল্লাহ, একের ছয়, ষষ্ঠাংশ, একের ছয় আর যোগ দেন অর্ধেক, কত হবে? দুই তৃতীয়াংশ হয়ে যাবে, দুই তৃতীয়াংশ হবে। এইটাই কি বলা হয়েছে, তাকমেলাতাল্লিসুলসাইন, সদুস ষষ্ঠাংশ দেওয়া হবে যা দিয়ে পূর্ণ করা হবে দুই তৃতীয়াংশ, অর্ধেক ছিল নিস ছিল সেটাকে সলুসাইন করা হবে, কারণ মেয়ে পক্ষ সলুসাইনের বেশি পায় না, সলুসাইন দিয়ে দেওয়া হবে। তাহলে ফুফু বাতি যে মিলে দুই তৃতীয়াংশ পেল, কিন্তু ফুফু যেহেতু কাছের ওর বাপের ধন সম্পদে ভাগ পাচ্ছে অর্ধেক নিয়ে গেল, আর ভাতিজি যে ছিল সে ষষ্ঠাংশ এখানে পেল, তো তৃতীয় অবস্থা আমরা কি পড়লাম? ষষ্ঠাংশ কার এটা অবস্থা? ছেলের মেয়ের। ও নাতি ফাতি বলি, নাতি খুব ভাস্ট কথা, প্রশস্ত কথা, এত বড় কথা, অত বড় কথা নাই, ছেলের মেয়ে। আর গোপালগঞ্জের ভাষায় চাপায়ের ভাষায় যদি খুব চেতন পতিন, কারণ নাতিন পাবে না, মেয়ের ঘরের পাবে না ওরা, ওরা জাবিল আরহাম, ওরা অনেক দূরে পাবে, পাবে না, বড় ইখতলাফ মাসলা। আর ওটা তিন নম্বর ক্যাটাগরি, হ্যাঁ, আসাবুল ফুরুজ, আসাবা, তারপরে জাবিল আরহাম পাবে না, এদের রদ হবে, হ্যাঁ, নাকি বাইতুল মাল কি দেওয়া হবে, ওগুলো মাসলা, ইখতলাফি মাসলা। আমরা ইখতলাফি মাসলা আপনাদের পড়ে যাব, ওগুলো আলেম আলেমদেরকে পড়াইতে হবে, মাদ্রাসে যারা আলেম হতে হয়ে গেল। তাহলে তিন নম্বর অবস্থা, ষষ্ঠাংশ পাবে কখন? আপন মেয়ে যখন মাইয়াতের আছে, এক মেয়ে তখন, তার সাথে সাথে ইজালাম ইয়াকুল লাহা মুআসসিব, তাকে আসাবা বানানোওয়ালা কেউ যেন না থাকে, ওই ছেলের মেয়েকে যেন আসাবা বানানোওয়ালা কেউ না, মানে ওর ভাই কেউ না থাকে। আল হালাতুর রাবিয়া, চতুর্থ অবস্থা, তাসিবুহা ইবনে ইবনিন ফি দারাজাতিহা, ছেলের মেয়েকে আসাবা বানাইতে হবে। এখন আসাবা হয়ে গেল, কি কারণে? ছেলের ছেলে থাকার কারণে ফি দারাজাতিহা, তারই স্তরে, মানে একই স্টেজে হইতে হবে, দূরে হলেও, তার মানে বুঝান মেয়ে তো মারা গেল, হ্যাঁ, আর কি আছে, ছেলের এক মেয়ে আছে আরেক ছেলে আছে, তখন প্রথম অবস্থা চলবে না, দ্বিতীয় অবস্থাও চলবে না, তৃতীয় চলবে না, চতুর্থ অবস্থা চলে আসবে, সেটা হচ্ছে আসাবা বানানো। লিজাকারে মিসল হাজিল হুসাইন, এখানে এই যে ছেলের ছেলে আছে ওকে দ্বিগুণ দেব দুই ভাগ, আর ছেলের মেয়ে আছে ওকে এক গুণ দেব, এক এক মেয়ে হইলে এক ভাগ, দুই মেয়ে হইলে দুই ভাগ, পাঁচ মেয়ে হইলে পাঁচ ভাগ, ছেলের পাঁচটা মেয়ে আছে পাঁচ ভাগ হইল, আর ছেলের একটা ছেলে আছে তো এক ছেলে দুই ভাগ হইল, তাহলে দুই আর পাঁচ সাত ভাগ করবো, তখন এটা হচ্ছে আসাবা করা। আল হালাতুল খামিসা, পঞ্চম অবস্থা, পঞ্চম অবস্থা হচ্ছে হাজবুহা বিওয়ালাদি সুলবি যাকার, সে আড়ে পড়ে যাবে, তার সামনে আর সৃষ্টি পাবে না কিছু, মাহরুম। মাহরুম কেন বলি না, এটা হচ্ছে সূক্ষ্ম একটা মানে পরিভাষা, মাহরুম মানে স্থায়ী বঞ্চিত, এটা হচ্ছে মাহজুব মানে পর্দা পড়ে গেছে, আড় হয়ে গেছে, সেই জন্য বঞ্চিত। যেমন এখানে আছে হয়তো, কিন্তু ও আমাদের দেখতে পায় না, অথবা আওয়াজ পৌঁছানা সে যেন শুনতে পায় না, এটা মাহজুব। আর একটা লোক ইসলামের সেন্টার থেকে দূরে বাইরে কোথাও আছে, মাহরুম। হ্যাঁ, জি হ্যাঁ,
তো হজবুহা ছেলের মেয়েকে আড়ে রাখা হবে, মানে সে বঞ্চিত হবে। কেন? বেওয়ালাদি সুলবি জাকার, মাইয়েতের পুরুষ আপন সন্তান হওয়ার কারণে, মাইয়েতের নিজের সন্তান আছে আর পুরুষ সন্তান, পুরুষ সন্তান আশাবা সবই নিতে পারে, পুরুষ সন্তান মানে কি আশাবা, আশাবা যখন হলো সবই নিতে পারে, তাহলে তার নিচে কেন নামবে? হ্যাঁ, আর এইরকম ঘটনা ঘটলে অনেক ঘটে আরব দেশে বা প্রবাসে, অনেকে চাকরি করে যা হঠাৎ করে মারা গেল, হঠাৎ করে মারা গেল, আর এই পাগলের পাগল, বাপও পাগল ছেলেও পাগল, আর না হলে বাপও জালেম ছেলেও জালেম, পাগল বললে হবে না, জালেম মূলত যা টাকা পয়সা ইনকাম করে সব নিয়ে গিয়ে বাপের নামে মায়ের নামে করে দিয়েছে, করছে না করছে না, কে লাভ আমার জালেম, বাপ মাও জালেম ছেলেও জালেম, সব দিয়ে দিয়েছে। ছিল এক মেয়ে ধরেন এই প্রবাসীর, হ্যাঁ ও মারা গেল, ঠিক আছে, ওর কাছে তো কিছুই নেই, ওর কাছে তো কিছু নেই, ওর বাপের নামে সব করে দিয়েছে, ওর মায়ের নামে করে দিয়েছে, ওর বাপ মা থেকে এখন ওর একজন, এই যে মারা গেল ওর ভাই আছে, ওর কি আছে এক ভাই, আর কি আছে কার ভাই, এটা মৃত মৃত ব্যক্তির ছেলে আছে, ভাই বললে হবে না, মৃত ব্যক্তির না, মৃত তো এ মৃত ব্যক্তির ছেলে আছে, ছেলের আছে, কিন্তু মৃত ব্যক্তি তো ধন সম্পদ নাই, এখানে যে মৃত হবে যার ধন সম্পদ আছে, এ তো ধনী সম্পদ নেই, খালি ওই যে বাড়ির মালিক যে এখানে মারা গেল তার বাপ এখন দেশে মৃত হবে, ঠিক না, ওর ধন সম্পদ আসল আছে। তো মৃতের এক ছেলে আছে, ঠিক আছে, আর মৃতের কি আছে ছেলের, ওই যে ছেলে মারা গেছে এখানে সত্যি হবে, তার ছেলে মেয়ের আছে, এখন কি হবে, ওই যে বাপ জালেম সব টাকা পয়সা তোর টাকা হিসাব করে পাঠা, কত টাকা বেতন বাড়লো, সব টাকা পাঠাইস না কেন, সব টাকা নিয়ে গেছে, সব নিজের নামে করেছে, এখন নিজে মরে গেল বিদেশে আর ওর কিছুই নেই, সে নিঃস্ব, তার ছেলে মেয়েরা এখন ভাগ ভাগ পাওয়ার আশা রাখছে কার কাছে, দাদার কাছ থেকে, দাদা মরবে তাহলে কিছু পাবে, তো ইসলাম কাছের থাকতে দূরের কে দায়ী নেয়, এটা জুলুম হবে, তুমি আগে জুলুম করেছো, ইসলাম জুলুম করেনি, আল্লাহ জুলুম করেননি, হ্যাঁ মা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন আনফুকানু আনফুসাহুম ইয়াজলিম, তারা নিজেদের জুলুম করেছে, আল্লাহ কোরআন বলছে। এখন এই ছেলে সন্তান, এই যে দেখলেন অবস্থায় পাঁচ নম্বরে, বেওয়ালাদি সুলবি যাকার, আপন পুরুষ সন্তান আছে, এটা ছেলে আছে, সব ধন নিয়ে যাবে, ইনকাম কার, এই যে প্রবাসী ইনকাম করে দিয়েছে ওই এতিম ছেলে মেয়ে, কাকে দিয়েছে, বাপকে, যেহেতু তার নিজের নামে রাখেনি, বাপের কাছ থেকে পাচ্ছে, ওর আপন ছেলেরা ছেলে আছে সব নিয়ে গেল, আর এর যে ছেলে মেয়ে আছে সবগুলি কি হয়ে গেল, মাহজুব হয়ে গেল, এখানে কি হলো, গেল আড়ে পড়ে গেল, কারণ কাছের যখন ছেলে মেয়েরা আছে তখন আর দূরেরা পাবে না। জি হ্যাঁ, শুধু মেয়ে যদি হইতো তো অবস্থা বললো, মেয়ে হলে যদি এক মেয়ে হয় তাহলে অর্ধেক নিয়ে যে ওই ষষ্ঠাংশ বাঁচতে একটু মেয়েটা পেত, বা ছেলে থাকলে যেটুকু বাঁচল ওইটুকুতে আসবা হয়ে পেত, কিন্তু এখানে যেহেতু আপন ছেলে আছে আর ছেলে হচ্ছে আসবা পুরো নিয়ে নিতে পারে, সুতরাং কি হলো, এই প্রবাসীর ছেলে মেয়েরা তার বাবার নামে অঢেল ধন সম্পদ করে রেখে দিয়েছে, চাপের মুখে হোক আর অজ্ঞতার কারণে হোক, কিছুই বলল না তার ছেলে মেয়েরা, জালেম হয়ে বলল, স্ত্রীর প্রচলন করল, স্ত্রী খালি হাতে বেরিয়ে যাচ্ছে, স্বামীর যে ভাগ পায় কিছুই পেল না, কারণ নেই তো স্বামী, শ্বশুরের ওই মহিলার স্বামী ইনকাম করে শ্বশুরকে দিয়ে, শ্বশুর কাছ থেকে কি পাবো, কিচ্ছু পাবেন, একমাত্র ওসিয়ত রাস্তা ছাড়া কোনো রাস্তাই নেই, পাঁচটি অবস্থা হয়ে গেল না। এখন আমাদের সামনে লেখক আলোচনা করেছেন আপন বোন, তারপর সৎ বোন, আপন বোনের পাঁচটি অবস্থা, সৎ বোনের ছয়টি অবস্থা, এই লম্বা যদি আলোচনা করি তো অনেক সময় নিয়ে নেবে, তবে একটা আলোচনা করে দিই, তারপরে যেটি আছে আগে পরে হলে কোনো দোষের কথা নাই, মাত্র দুইটি অবস্থা, সেটা হচ্ছে স্বামীর, আর শুরুতে বলেও দিয়েছি সেটা, তো ওইটাকে আজকে কমপ্লিট করে দিই। স্বামী হচ্ছে ওয়ারেস, স্বামী হচ্ছে কি
আমাদের আলোচনার বিষয়বস্তু কি? ওয়ারেস সিন্ধির অবস্থা, উত্তরাধিকারীর অবস্থা। এখানে স্বামী হচ্ছে উত্তরাধিকারী, তাহলে মৃতকে স্ত্রী বলছেন লেখক। আর জাওজুল লাহু হালাতান, স্বামীর দুটো অবস্থা রয়েছে, স্বামীর দুটো অবস্থা রয়েছে। আল হালাতুল উলা, প্রথম অবস্থা হচ্ছে আর নিসফু, অর্ধেক পাবে, বলবেন কিভাবে অর্ধেক পাবে, কার সম্পদে? স্ত্রী সম্পদে। কখন? ইযালাম ইয়াকুন লিজাওজাতি ফারউন ওয়ারিস, যখন স্ত্রীর কোন শাখা উত্তরাধিকারী নেই। শাখা উত্তরাধিকারী বলতে ছেলে মেয়ে নেই অথবা ছেলের ছেলে মেয়ে নেই, ছেলের ছেলে মেয়ে থাকলেও সেটা শাখা উত্তরাধিকারী হয়ে গেল, এরকম নেই, তখন অর্ধেক পেয়ে গেল। আল হালাত, দ্বিতীয় অবস্থা হচ্ছে স্বামীর, আর রোব চতুর্থ অংশ, চার ভাগের এক ভাগ। কখন? ইযা কানা লিজাওজাতি ফারউন ওয়ারিস, যখন স্ত্রীর কি থাকবে? শাখা উত্তরাধিকারী থাকবে, ছেলে আছে অথবা ছেলে ছেলে মেয়ে আছে অথবা ছেলের, হ্যাঁ ছেলে ছেলে মেয়ে আছে। মেয়ের কেন বললাম না, কারণ ওই মেয়ে পাবে না, মেয়ের ছেলেরা পাবে না। এই ছিল দুটো অবস্থা। যখন স্বামীর দুটো অবস্থা পরিণত, স্ত্রীর দুটো অবস্থা, সহজ এটি, তাহলে এটা আমরা এগিয়ে দিই। হ্যাঁ, স্ত্রীর কয়টি অবস্থা হইতে পারে? দুইটি অবস্থা, মাশাআল্লাহ। স্ত্রীর অবস্থা হচ্ছে দুইটি, কি? একটি অবস্থা হচ্ছে রোব, আর একটি অবস্থা হচ্ছে সমুন। একটা অবস্থা হচ্ছে চতুর্থাংশ, আর একটি অবস্থা হচ্ছে অষ্টাংশ, চার ভাগের এক ভাগ আর আট ভাগের এক ভাগ। এক কথায় স্বামীর প্রত্যেকটাতে অর্ধেক অর্ধেক, স্বামীর চাইতে অর্ধেক অর্ধেক, কারণ স্বামী একজন পুরুষ মানুষ, আর পুরুষের দায় দায়িত্ব বেশি, তো আল্লাহকে ভাগ বেশি দিয়েছেন। আর নারীর দায়িত্ব নেই, ভরণ পোষণের কোনো দায়িত্ব সাধারণত থাকে না, আমাদের অবহেলার কারণে। আর নারী জাতি অবহেলিত শাসক গোষ্ঠীর কাছেও, দেশের শাসকের কাছেও, আর সমাজ সমাজের কাছে, পরিবারের কাছে, এই জন্য ভাইদের কাছে, বাপের কাছে, বাপ মায়ের কাছে, যার ফলে আজকাল স্বামীরা অবিচার, নারী মানে নারী জাতি অবিচারের শিকার হচ্ছে। না হলে নারী জাতির এক পয়সা দায় দায়িত্ব নেই, কারো না কারো খরচ করা আছে। আমি আলোচনা অনেকবার বলেছি, যে কোনো মেয়ের আল্লাহ রাব্বুল আলামিন ভরণ পোষণ কারো না কারো কোন পুরুষের খরচ রেখেছে, তাকে ইনকাম করে খেতে হবে কোনো সময় আল্লাহ বলেন। এই জন্য নারী জাতিকে ইনকাম করার জন্য আল্লাহ পয়দা করেন। এই কথাগুলি আজকাল এই নারী জাতির উচ্চ শিক্ষার ফেতনার যুগ, উচ্চ শিক্ষা বড় ফেতনা। আজকে জেনা এত বেড়ে গেছে, কারণ উচ্চ শিক্ষা, তারপরে অবাধ মেলামেশা, বড় জেনা না হলে ছোট জেনা থেকে মুক্ত সতী পাওয়া মুশকিল, আর সৎ পাওয়া মুশকিল, সচ্চরিত্রের পুরুষ আর সতী নারী পাওয়া মুশকিল। তারপরে আপনার এর জন্য তালাকের সংখ্যা বেড়েছে। ওই কোন ছাত্র স্টুডেন্ট লাইফে প্রেম ছিল, স্বামীর ঘরে আসার পরেও পালিয়ে যাচ্ছে, বহু ঘটনা। 18 বছর মেয়ে ছেলে বাড়ি ছেলে ছেড়ে পালিয়ে গেছে আমাদের এলাকায়, 18 বছর মেয়ে। এটা তো এটা আরো কয়েকটা ঘটনা শুনছে, 20-22 বছরের ছেলে মেয়ে বাড়িতে রেখে চলে গেছে, তার সাথে ওই ছাত্র জীবনের যে লাভার ছিল ওর সাথে। উচ্চশিক্ষার কারণে এতটা লেখাপড়া করলাম, আর চাকরি করবো না, তো কি কি কাজ বললাম? কলেজ লেভেল পড়াইবেন, আর তারপরে চাকরি বলবেন যে পড়াইলাম ঠিকই, তোকে ডিগ্রি করাইলাম, মাস্টার্স করাইলাম, চাকরি কোথায় দেবো না, বড় সমস্যা, মানসিক অশান্তিতে ভুগবে। স্বামী হয়তো বাধ্য করছে অথবা বাপ বাধ্য করছে, বাপ তো আজকাল বাধ্য করে না, কারণ ইনকাম কর, আমি খেতে পাবো কিছুদিন, যাদের বিয়ে না হয়েছে, আর বিয়েও দিতে চায় না। আল্লাহ আকবার, অনেক মেয়েরা আমার কাছে কমপ্লেন করছে যে বাপ বিয়ে দিতে চায় না, মা বিয়ে দিতে চায় না, যে কিছুদিন ইনকাম করে খেয়ে নি, ওর ইনকামটা আমরা খেয়ে নি, কারণ বিয়ে দিলে তো স্বামীর ঘরে সব টাকা চলে যায়। উচ্চশিক্ষা মেয়েরা লাভ করলে চাকরি থেকে বিরত, সাময়িক টেম্পোরারি রাখতে পারেন, দুই একটা পরিবার রাখতে পারেন, আর না হলে রশি ছিঁড়ে দিয়ে চাকরিতে ঢুকে পড়বে। স্বামীর রশি ছিঁড়ে দেবে, না বাপ মায়ের রশি ছিঁড়ে দেবে, জি হ্যাঁ অভিভাবক রশি ছিঁড়ে দিয়ে টান দেবে, আমি এত লেখাপড়া করলাম কি কাজে, ভালো অফার পাচ্ছি। আজকে দেখছেন সুবহানাল্লাহ, বরং মহিলারা চাকরি করতে বেশি উদগ্রীব,
মহিলা জাতি নারী জাতি চাকরি করতে বেশি আগ্রহী। তারপরে বিভিন্ন জায়গায় আজকাল দেশ বিদেশ ঘুরতে গিয়ে দেখলাম কাউন্টারে পুরুষদের সাথে পুরুষদের চাইতে মহিলার সংখ্যা বেশি, অবাক করার মতো। কাউন্টার গণনাকার কয়েকটা কাউন্টার আছে, দেখলেন যে মহিলা বেশি বসে আছে। এবারে সফর করে তো দেখে আসলাম, মানুষ মনে করছে যে স্বামী স্ত্রী উভয় ইনকাম করবো, অনেক টাকা আসবে, শান্তি নেই। আল্লাহ শান্তি নেই, আল্লাহ যেন পয়দাই করেনি। আল্লাহ ভালো জানছে মানুষের ফিতরাতের অবস্থা, মানসিক অবস্থা ভালো জানছে, হ্যাঁ শারীরিক চাহিদা আল্লাহ ভালো জানছেন, হ্যাঁ তারপরে মানসিক শান্তির বিষয়টি আল্লাহ ভালো জানছে, কিসে শান্তি আছে। স্ত্রীর কথা দিয়ে শেষ করে, স্ত্রী হচ্ছে ওয়ারেসা উত্তরাধিকারী, তাহলে মৃতকে এখানে স্বামী, স্বামীর ধন সম্পদে স্ত্রীর কয়টি অবস্থা রয়েছে? দুটি অবস্থা, এক অবস্থায় চার ভাগের এক ভাগ, আর এক অবস্থায় আট ভাগের এক ভাগ। চার ভাগে এক ভাগ কখন পাবে? যখন হ্যাঁ মারা গেছে স্বামী, তাই না? ওই স্বামীর কোনো ছেলে মেয়ে নেই, কোনো ছেলে মেয়ে নেই। এই স্ত্রী থেকে হইতে পারে, অন্য কোন স্ত্রী থেকে, অন্য স্ত্রী থেকেও যদি থাকে তবু স্বামীর ছেলে মেয়ে আছে, সুতরাং অন্য অবস্থা হয়ে যাবে। এখানে যখন ছেলে মেয়ে নেই স্বামীর, তখন কত পাচ্ছে? চার ভাগের এক ভাগ পাচ্ছে। দ্বিতীয় অবস্থা হচ্ছে অষ্টাংশ সমন, আট ভাগের এক ভাগ পাবে না, দু আনা পাবে, ষোলো আনাতে, ষোলো আনা এক টাকা, দু আনা পাবে। তো কখন এটা? যখন স্বামীর ছেলে মেয়ে দুইয়ের এক, হয় শুধু ছেলে আছে অথবা শুধু মেয়ে আছে অথবা দুই রকমই আছে, তিন অবস্থা, তিন রকম হইতে পারে। এক কথায় ছেলে মেয়ে যখন আছে একজন হইলেই চলে, একটা শুধু মেয়ে আছে স্বামীর, একটা মেয়ে আছে, এই একটা মেয়ের কারণে ওর মা কি পেল? হ্যাঁ অর্ধেক হয়ে গেল, ওর মার ভাগ ছিল চতুর্থাংশ হয়ে গেল অষ্টাংশ। জি এই ছিল আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে এইসব বিষয়গুলি বুঝার এবং ভালোভাবে সেগুলিকে বুঝে নিয়ে আমাদেরকে উপকারী যেন জ্ঞান বাড়াবার তৌফিক দান করেন। রব্বে জিদনি ইলমা, এই দুয়াটি সব সফরে রব্বে জিদনি ইলমা, রব্বে শাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. يا إله الكون يا المولى العظيم يا كريمان